আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর মানবিক শাখার সমাজবিজ্ঞান বিষয়ের সকল শিক্ষার্থীদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গতিশীলতা বা সচলতা। সমাজ স্থির নয়, চলমান। আর এই সমাজের চলমান সমাজের মধ্যে রয়েছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা আমরা আগেই জেনেছি, তারপরেও তোমাদের স্মরণে আরেকবার বলে নিচ্ছি। অধ্যাপক পি এস সরোকিন এর দেয়া সংজ্ঞাটাই সবচেয়ে গ্রহণযোগ্য, যে সমাজের মধ্যে অবস্থানরত উচ্চনীচু শ্রেণী অনুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে যে বিদ্যমান ভিন্নতা রয়েছে সেটাই হচ্ছে স্তরবিন্যাস। স্তরবিন্যাস সমাজে একটি খাড়া সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে সমাজের অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ ওঠা এবং নামা করে। এই ওঠা এবং নামা, এটা হচ্ছে এক ধরনের পরিবর্তন। এই পরিবর্তনকে আমরা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা সামাজিক গতিশীলতা হিসাবে মনে করি। সামাজিক গতিশীলতার মধ্য দিয়ে এক শ্রেণী বা স্তর অন্য শ্রেণীতে বা স্তরে পদার্পণ করে। অর্থাৎ সমাজে আমরা যে যখন সদস্যরা বসবাস করছি, প্রত্যেকেই এক একটা শ্রেণীভুক্ত রয়েছি। এই শ্রেণী যখন এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণ করি, সেটাকেই গতিশীলতা বা সচলতা বলে। গতিশীলতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোবিলিটি। বিশিষ্ট সমাজবিজ্ঞানী সরোকিন, তিনি সামাজিক গতিশীলতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, নিজের চেষ্টায় কোনো ব্যক্তি যদি তার সামাজিক মর্যাদার পরিবর্তন সাধনে সক্ষম হয়, তাহলে সেই পরিবর্তিত সামাজিক স্তরই হল সামাজিক গতিশীলতা। আমরা আরও দুই একটা সংজ্ঞা দেখি, তারপরে উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী FR খান তার প্রিন্সিপাল অফ সোশিওলজি নামক গ্রন্থে সামাজিক গতিশীলতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সমাজ কাঠামোর আওতাধীনে অবস্থা ও মর্যাদার যে কোনো পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে। অপরদিকে অধ্যাপক হাবিবুর রহমান, তিনি যার সমাজবিজ্ঞান পরিচিতি নামক গ্রন্থে সামাজিক গতিশীলতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তনকেই সামাজিক গতিশীলতা বলে। IESS এর মতে, অর্থাৎ ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অব দ্য সোশ্যাল সায়েন্স এ মতে, সামাজিক গতিশীলতা হচ্ছে ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীর এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন। অর্থাৎ ব্যক্তি যেখানে আছে সেই অবস্থান থেকে যদি সেই অবস্থানের যদি পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে সামাজিক গতিশীলতা। এখানে একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টা স্পষ্ট করতে পারি উপরে উল্লেখিত সংজ্ঞার। কোনো লোক যদি কোনো কারখানায় কাজ করে, সে ওই কারখানার চাকরি ছেড়ে দিয়ে যদি আরও অধিক বেতনে অন্য কোনো জায়গায় কাজ নেয়,
তাহলে আমরা বলবো যে এখানে যে সামাজিক পরিবর্তন হয়েছে সেই সামাজিক মর্যাদা এবং শ্রেণীর এখানে সেই মর্যাদা এবং শ্রেণীর পরিবর্তন ঘটেছে তো এদিক থেকে আরেকটু ক্লিয়ার করে বলা যায় যে সামাজিক গতিশীলতা হলো সমাজ কাঠামোর মধ্যে মানুষের শ্রেণী বা সামাজিক স্তরগত অবস্থানের পরিবর্তন তো সামাজিক গতিশীলতা কি সামাজিক গতিশীলতা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের দেয়া সংজ্ঞাকে পঠিত আকারে উপস্থাপন করা হলো এবার আমরা আলোচনা করব এই সামাজিক গতিশীলতার শ্রেণী বিভাগকে নিয়ে সামাজিক গতিশীলতা মূলত দু ধরনের একটা হলো আনুভূমিক গতিশীলতা আর একটা হচ্ছে উলম্ব গতিশীলতা প্রথমেই আমরা আলোচনা করছি আনুভূমিক গতিশীলতা নিয়ে সমসামাজিক স্তরের মধ্যেই সমমর্যাদার একটি পেশা বা পদে যাওয়ার নামই হলো আনুভূমিক সচলতা উদাহরণস্বরূপ কোনো একজন শ্রমিক একটি কারখানার কাজ সেরে একই বেতনে অন্য কারখানায় কাজ নিলে অথবা একজন অধ্যাপক একটি কলেজের চাকরি ছেড়ে অন্য একটি কলেজে চাকরি নিলে যে পরিবর্তন ঘটে তা আনুভূমিক গতিশীলতা অর্থাৎ এখানে শ্রেণীর কোনরূপ পরিবর্তন ঘটেনি কারখানার শ্রমিক যেমন এক কারখানা থেকে অন্য কারখানাতে গিয়ে সে কাজে যোগদান করেছে তার সামাজিক শ্রেণী হিসেবে সে কারখানার শ্রমিকই রয়েছে এবং তার সামাজিক মর্যাদা ওই শ্রমিক হিসেবেই স্বীকৃতিপ্রাপ্ত থেকে গেল আর একজন অধ্যাপক তিনি এক কলেজ থেকে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে যিনি তিনি সেই পদেই যোগদান করেন তাহলে এক্ষেত্রে তার শ্রেণীর কোনো ব্যত্যয় ঘটেনি এবং সে একই সামাজিক মর্যাদা এবং একই শ্রেণীতে রয়ে গেলেন তো শ্রেণী পেশা ও ক্ষমতা প্রভৃতির পরিবর্তনের ফলে ব্যক্তির সামাজিক হ্রাসবৃদ্ধি ঘটে অর্থাৎ আমি বলছি যে উলম্ব গতিশীলতার কথা শ্রেণী পেশা ও ক্ষমতা প্রভৃতির পরিবর্তনের ফলে যদি ব্যক্তির সামাজিক মর্যাদার হ্রাসবৃদ্ধি ঘটে তাহলে উহাকে আমরা উলম্ব গতিশীলতা বলতে পারি অর্থাৎ এখানে উলম্ব গতিশীলতা অর্থাৎ ব্যক্তি তার অবস্থানই না থেকে অবস্থান থেকে উপরে ঊর্ধ্বগামী হয়েছে কিংবা নিম্নগামী হয়েছে এই যে যে পরিবর্তন ঘটেছে এটাই হচ্ছে উলম্ব গতিশীলতা এদিক থেকে এই উলম্ব গতিশীলতাকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো ঊর্ধ্বমুখী গতিশীলতা আর একটা হচ্ছে নিম্নমুখী গতিশীলতা ঊর্ধ্বমুখী গতিশীলতা সামাজিক গতিশীলতার ফলে যদি ব্যক্তির সামাজিক মর্যাদার উন্নতি ঘটে তাহলে তাকে ঊর্ধ্বমুখী গতিশীলতা বলে যেমন কৃষক বাবার ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অধ্যাপক হয় তাহলে এই পরিবর্তনকে আমরা ঊর্ধ্বমুখী পরিবর্তন হিসেবে ধরে নিতে পারি দ্বিতীয়টা হচ্ছে নিম্নমুখী গতিশীলতা সামাজিক গতিশীলতার ফলে যদি ব্যক্তির সামাজিক মর্যাদা নিম্নমুখী হয় তাহলে তাকে আমরা নিম্নমুখী গতিশীলতা বলতে পারি এখানে উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি ডাক্তার বাবা বা ইঞ্জিনিয়ার বাবার ছেলে যদি কেরানি হয় তাহলে এটাকে আমরা নিম্নমুখী গতিশীলতা হিসেবেই ট্রিট করতে পারি তো আজকে
আমরা যে গতিশীলতা নিয়ে আলোচনা করলাম এটা সমাজের একটি গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা মানুষ তার অবস্থার পজিটিভ পরিবর্তন চায়, সে চায় সমাজের উপরে উঠতে, সমাজের মানুষ তাকে সম্মান করুক, সমাজের মানুষ তাকে ইজ্জত করুক, সমাজের মানুষ তাকে ভালোবাসুক। এই ভালোবাসা সম্মান ইজ্জত পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষেরই ঊর্ধ্বমুখী গতিশীলতা প্রত্যাশা করে, যেটাকে আমরা উলম্ব গতিশীলতা বলি। আর সামাজিক প্রেক্ষাপটে যখন ব্যক্তি মর্যাদা নিম্নমুখী হয়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তি সমাজে কোণঠাসা হয়ে পড়ে, সমাজে তার মূল্যায়ন ভালো হয় না এবং সমাজবাসী তাকে সেই পূর্বের সম্মানের চোখে আর দেখে না। তো সামাজিক গতিশীলতা সমাজের একজন সদস্য হিসাবে, সর্বোপরি মানুষ হিসাবে আমাদের এই সামাজিক গতিশীলতা সম্পর্কে ধারণা থাকা একান্তই প্রয়োজন। অর্থাৎ আমি যে অবস্থায় রয়েছি অবশ্যই এই অবস্থার থেকে আরও উপরের দিকে উঠব, এটাই আমাদের মানুষ হিসাবে প্রত্যাশা। তো সমাজের প্রতিটি মানুষের এই ইতিবাচক, এটাকে ইতিবাচক পরিবর্তন বলা হয়। আর এই ইতিবাচক পরিবর্তনটা হবে নীতি নৈতিকতার মধ্য দিয়ে। নীতি নৈতিকতার মধ্য দিয়ে মানুষ যখন তার বর্তমান অবস্থা থেকে উপরে অবস্থার দিকে উত্তরণ ঘটে, সেটা সমাজবাসী সম্মানের চোখে দেখে। তো আজ আমরা এ পর্যন্তই রাখি। সামাজিক গতিশীলতা বা সচলতা, এটা আমাদের জীবনের সাথে একটি জড়িত বিষয়। আমরা কখনোই যেন এই জীবন যুদ্ধে হেরে না যাই, আমরা যেন আমাদের অস্তিত্বকে অন্যের চোখে অনুকরণীয় অনুসরণীয় করে রাখতে পারি, সেই সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।